হ্যালো এভরিওয়ান ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশানটা অল করে দেবে ভিডিওটা লাইক করে রাখবে যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের স্ক্রিনে পৌঁছা যায় ভিডিওটা বেশির থেকে বেশি শেয়ার করো কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও শুরু করা যাক আলোচনার বিষয়ে ক্লাস ফাইভ পরিবেশ ফার্স্ট ইউনিট টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আমি দিলাম প্রশ্ন উত্তর বলতে আজকে আমরা মাল্টিপাল চয়েসের প্রশ্নগুলো করবো সেগুলো খুব ভালো করে ফলো করতে হবে শুরু করা যাক আরেকটা কথা বলি ডিবিএস ম্যাডাম ব্লগ চ্যানেলকে ফলো করুন নতুন নতুন ব্লগের জন্য ওকে শুরু করা যাক দেখো কি বলছে চামড়ার নিচে কোনটি থাকে না থাকে না প্রশ্ন ভালো করে পড়বে কি বলেছে মাংসপেশি শিরা নার্ভ না হৃৎপিণ্ড দেখো চামড়ার নিচে থাকে না হৃৎপিণ্ড ওকে মাংসপেশি শিরা এগুলো আমরা চামড়ার নিচেই পাই বাট হৃৎপিণ্ডকে পাবো না সো আমরা উত্তর লিখবো হৃৎপিণ্ড সো আনসার ইজ হৃৎপিণ্ড আমি জাস্ট আনসারটুকু লিখলাম তোমরা পূর্ণবাক্যে করবে ওকে উত্তর করবে হৃৎপিণ্ড নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন আমাদের বলেছে আমাদের শরীরের বর্ম হলো চামড়া লোম চোখ হাত আমাদের শরীরের বর্ম অবশ্যই চামড়া তো আনসার করব আমরা চামড়া আমি লিখে দিলাম চামড়া তোমরা পূর্ণ বাক্যে লিখবে এভাবে আমাদের শরীরের বর্ম হলো চামড়া ঠিক আছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলেছে কোন চামড়া সবচেয়ে পুরু বাঘ গন্ডার হরিণ হাতি ঠিক আছে আমরা জানি গন্ডারের চামড়া কিন্তু ভীষণ পুরু তো আমরা আনসার লিখবো হচ্ছে গন্ডার উত্তর করব গন্ডার নেক্সট নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন বলছে চামড়ার কাজ হলো খাদ্য তৈরি করা শরীরকে রক্ষা করা দেখতে সাহায্য করা চামড়া কি করে খাদ্য তৈরি করে শরীরকে রক্ষা করে না দেখতে সাহায্য করে অবশ্যই চামড়া শরীরকে রক্ষা করে সো আনসার লিখব শরীরকে রক্ষা করা ক্লিয়ার নেক্সট নেক্সট বলছে ত্বক আমাদের সূর্যের রশ্মি থেকে বাঁচায় তো আমরা এটা লিখবো হচ্ছে অতি বেগুনি রশ্মি অতি বেগুনি রশ্মি থেকে বাঁচায় ক্লিয়ার নেক্সট কী বলেছে দেখো পায়ের তলার চামড়া ড্যাশ পায়ের তলার চামড়া আমরা কি লিখতে পারি না পুরু লিখতে পারি আমরা লিখলাম পুরু ওকে নেক্সট বলেছে আমাদের শরীরের সব ভার পরে ড্যাশের ওপর আমাদের শরীরের সমস্ত যে ভারটা আছে সেটা কিসের ওপর দিয়ে আমরা না গোড়ালির ওপর কিন্তু ভর দিই আমরা তো আমরা উত্তর লিখব কিন্তু গোরালি এটা হবে হচ্ছে গোড়ালি ওকে গোড়ালির ওপর ঠিক আছে নেক্সট প্রশ্ন বলেছে ড্যাশ থাকার জন্য চামড়ার রং কালো হয় কি থাকার জন্য চামড়ার রংটা কালো হয় এটা লিখবো মেলানিন মেলা নিন প্রশ্ন হচ্ছে ড্যাশ অতি বেগুনি রশ্মি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকায় ওকে কী অতি বেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকায় আনসারটা প্রত্যেকে জানো এটা কামেন্টস করো আমাকে যে কামেন্টস বক্সটা ওপেন পাবে কামেন্টস করো আমাকে তাহলে এটার উত্তরটা আমরা কী লিখব উত্তর লিখব মেলা নিন ঠিক আছে মেলানিন অতি বেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকায় ওকে নেক্সট নেক্সট প্রশ্ন বলেছে চামড়ার রং দেখে মানুষে মানুষে ড্যাশ করা আজকের দিনে অপরাধের সামিল ওকে চামড়ার রং দেখে মানুষে মানুষে কি করা বিভেদ করা বা ভেদাভেদ করা তা আমরা লিখতে পারি ভেদাভেদ ঠিক আছে নেক্সট নেক্সট বলেছে চামড়া বেশি কালো হলে মেলানিন ড্যাশ হয় চামড়া বেশি কালো হলে মেলানিন বেশি হয় ওকে বেশি বেশি হয় বা বেশি থাকে নেক্সট বলেছে ড্যাশ প্রাণীর গায়ে আঁশ লোম পালক ইত্যাদি কিছু থাকে না বা সরি কিছুই থাকে না হ্যাঁ এটা উত্তর হবে হচ্ছে ব্যাং ব্যাঙের গায়ে দেখো আঁশও নেই লোমও নেই পালকও নেই কিছুই থাকে না কিন্তু ওকে নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে গন্ডারের খড়্গটি চুল হলেও খুব ড্যাশ খুব শক্ত এটা আমরা করব শক্ত ক্লিয়ার নেক্সট নেক্সট প্রশ্ন বলছে বাদুরের গায়ে আছে লোম পালক আঁশ চুল দেখো বাদুরের গায়ে আছে এবার দেখো বাদুরের গায়ে এটা আমরা লোম করব ঠিক আছে লোম আছে সো এটা আমরা লোম করব। আনসার হবে এখানটা লোম ঠিক আছে নেক্সট প্রশ্নে চলে যাব নেক্সট প্রশ্ন বলেছে চুল লোম আঁশ পালক প্রবৃত্তি ড্যাশকে প্রথম ধাক্কার থেকে বাঁচায় প্রবৃত্তি চামড়াকে হবে চামড়াকে প্রথম ধাক্কার থেকে বাঁচায় নেক্সট নেক্সট বলেছে বাঁদুরের গায়ে আছে আচ্ছা এখানে লোম পালক আঁশ চুল বাদুরের গায়ে আছে লোম পালক আঁশ চুল দেখো এটা তো আমরা একটু আগেই করলাম লোম আছে এটা আরেকবার চলে এসছে নেক্সট বলছে কাকাতুয়ার ঝুটি আসলে জমাট বাঁধা লোম চুল পালক আঁশ কাকাতুয়ার ঝুটিটা কিন্তু পালক আসলে জমাট বাঁধা তো আমরা লিখবো হচ্ছে পালক উত্তর করলাম ওকে নেক্সট নেক্সট বলেছে ড্যাশ লোম শক্ত ছুঁচলো কাটার মতো ড্যাশ লোম শক্ত ছুঁচলো কাটার মতো এটা সজারুর হবে সজারুর লোম শক্ত ছুঁচলো কাটার মতো নেক্সট প্রশ্ন বলেছে নখের মাঝখানটা চামড়ার মতো বেঁকে যাওয়া ড্যাশ লক্ষণ এটা আনসারটাই লেখা আছে ড্যাশ লক্ষণ এটা রক্তাল্পতার লক্ষণ হবে ঠিক আছে এটা আনসারটাই করা আছে এটা হবে হচ্ছে রক্তাল্পতার লক্ষণ ওকে নেক্সট নেক্সট দেখো কুড়ি নাম্বারের প্রশ্নটা কী রয়েছে বলছে কাঁধ থেকে কোনোই পর্যন্ত হাটটি হলো ভাটিব্রা হিউমেরাস নাকি টিবিয়া কাঁধ থেকে কোনোই পর্যন্ত হাটটাকে বলা হয় হিউমেরাস তো আমরা লিখবো হচ্ছে হিউমেরাস আনসার ইজ হিউমেরাস নেক্সট নেক্সট আমাদের বলেছে যে মেরুদণ্ডের হারকে বলে টিবিয়া ফিবুলা ফিমান না ভাটিব্রা মেরুদণ্ডের যে হার আছে তাকে বলা হয় ভাটিব্রা তো আমরা আনসার লিখবো হচ্ছে ভাটিব্রা টয় রেফ দেবে কিন্তু হ্যাঁ আর বয়ের অফলা আকার ভয়াকার টয়রে ফসছি ফল আকার ঠিক আছে নেক্সট নেক্সট বলেছে এটা কিন্তু দ্য ব্ল্যাঙ্কসে এই প্রশ্নটা খুব আসে নেক্সট বলেছে হাড়গুলি অস্থিসন্ধিতে যা দিয়ে লাগানো থাকে সেটি হলো লিগামেন্ট ফিলামেন্ট টেন্ডন নাকি কষের তাহলে হাড়গুলো অস্থিসন্ধিতে যেটা দিয়ে লাগানো থাকে সেটাকে আমরা বলে থাকি লিগামেন্ট সো আমরা লিখবো লিগামেন্ট তো আনসার এখানে লিখব লিগামেন্ট নেক্সট নেক্সট প্রশ্ন বলেছে ড্যাশ করলে অর্সি সন্ধি অনেক নমনীয় হয় জিমনাস্টিক অবশ্যই জিমন্যাস্টিক করব জিম ন্যাস্টিক স্পেলিং ইম্পর্টেন্ট ভালো করে করবে জয় ম হবে জিম তারপরে ন্যাস্টিক নয় জফলা আঁকা তিন ক নেক্সট প্রশ্ন বলেছে হাড়ের জোরকে বলে ড্যাশ হাড়ের জোরকে না হাড়ের জোরকে বলে হচ্ছে অস্থি সন্ধি তা আমরা লিখবো হচ্ছে অস্থি সন্ধি ওকে নেক্সট কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়কে ড্যাশ বলে কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়কে ফিমার বলা হয় নেক্সট প্রশ্নে যাবো নেক্সট প্রশ্ন দেখো বলেছে সিমেন্ট আজ থেকে কত বছর আগে প্রথম তৈরি হয় একশো বছর দুশো বছর তিনশো বছর সিমেন্ট আজ থেকে দুশো বছর আগে তৈরি হয় তো আমরা লিখবো উত্তর লিখবো হচ্ছে দুশো বছর দুশো ঠিক আছে নেক্সট নেক্সট হচ্ছে দিয়েছে যে মাটি জলে গুললে ভালো করে থিতায় না আচ্ছা তা হলো বেলে মাটি দোঁশ মাটি এটেল মাটি না কোনোটাই না। দেখো যে মাটি জলে গুললে একেবারেই থিতায় না সেটাকে কিন্তু আমরা দোয়াঁশ মাটি বলে থাকবো সো এটা আমরা লিখব দোঁয়শ মাটি আনসার লিখবো এখানটা দোঁয়শ মাটি ক্লিয়ার নেক্সট নেক্সট প্রশ্ন আমাদের বলেছে তোমরা কিন্তু সম্পূর্ণ বাক্যে লিখবে আমি বারবার বলছি নেক্সট আমাদের বলেছে কি মাটির একটি অস্বাভাবিক উপাদান মাটির একটি অস্বাভাবিক উপাদান আমাকে অপশান কি দিয়েছে পাতা বালির কণা নাকি পলেথিন দেখো বালির কণা পচা পাতা এগুলো স্বাভাবিক উপাদানের মধ্যে পড়ে পলেথিন যেটা হয় সেটা অস্বাভাবিক কারণ পলিথিন পেনে এই সব জিনিসগুলো থাকলে কি হয় মাটির ভেতরে বাতাস ঢুকতে পারে না তো মাটির জন্য এগুলো কিন্তু পলেথিন পেনের শীষ এগুলো অস্বাভাবিক উপাদান তো আমরা লিখব পলিথিন পলিথিন নেক্সট নেক্সট প্রশ্নে যাবো বলছে কোনটি জৈব সার ইউরিয়া ফসফে সরি ফসফেট কম্পোস্ট নাকি সুফলা এখানে জৈব সার যেটা আছে সেটা আমরা করব হচ্ছে কম্পোস্টকে আমরা কিন্তু জৈব সার করতে পারি তো আমরা করব হচ্ছে কম্পোস্ট তো আনসার ইজ কম্পোস্ট উত্তর লিখব কম্পোস্ট ঠিক আছে তোমরা পূর্ণবাক্যে করবে ওকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলেছে মাটির একটি উপকারী উপাদান হলো মাটির একটি উপকারী উপাদান অপশান কি দিয়েছে প্লাস্টিক দিয়েছে পলিথিন দিয়েছে রবার দিয়েছে আর জীবাণু দিয়েছে দেখো মাটির একটা উপকারী উপাদান বলতে আমরা বলতে পারি কিন্তু এখানে জীবাণুকে জীবাণু কিন্তু মাটির একটা উপকারী উপাদান তাহলে আমরা এটা জীবাণু করব উত্তর লিখবো হচ্ছে জীবাণু ক্লিয়ার বোঝা গেলো তাহলে এই যে প্রশ্নগুলো দিলাম খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন খুব ভালো করে ফলো করো এগুলো ভালো করে পড়ো এর আগেও প্রচুর প্রশ্ন আমি দিয়েছি এরপর আমি যে একটি বাক্যের প্রশ্নগুলো আছে সেগুলো সাজেশন দিয়ে দেবো সবাই নোটিফিকেশান অন রাখবে আর যা যা আমি আলোচনা করেছি ডেসক্রিপশানে প্লেলিস্টে পেয়ে যাবে দেখে নেবে ডিবিএস ম্যাডাম সরি ম্যাথ ডিভিএস ম্যাডামকে ফলো করবে তোমরা ইংরাজি আর গণিতের জন্য সার্চ করে নেবে ম্যাথ ডিভিএস ম্যাডাম আর ডিভিএস ম্যাডাম ব্লগকে ফলো করবে ব্লগ দেখার জন্য আজকের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো খুব খুব ভাল থাকোঁ টাটা